ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি, আর এই সময়ের বাঁকে ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি। ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই সাজানো হয়েছে আমাদের আয়োজন ইতিহাসের এই দিনে। বাংলা সিনেমার নন্দিত অভিনেতার নাম আনোয়ার হোসেন, রূপালী পর্দায় নবাব সিরাজউদ্দৌলা হিসেবেই খ্যাত তার নাম। 1931 সালের আজকের এই দিনে জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্কুল জীবনে প্রথম অভিনয় করেন আসকার ইবনে সাইকের পদক্ষেপ নাটকে। 1957 সালে তিনি ঢাকায় চলে আসেন এবং নাসিমা খানমকে বিয়ে করেন। অভিনয় জীবনের 51 বছরে প্রায় 5 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। 2007 সাল পর্যন্ত অভিনয় করেছেন আনোয়ার হোসেন। 1958 সালে তোমার আমার সিনেমার মাধ্যমে অভিনয়ের সূচনা। 1964 সালের 1 মে তার অভিনীত 2 দিগন্ত ছবি দিয়ে ঢাকার বলাকা সিনেমা হলের উদ্বোধন হয়েছিল। তার অভিনীত অন্যতম ছবিগুলোর মধ্যে রয়েছে জহির রায়হান পরিচালিত কাঁচের দেয়াল ও জীবন থেকে নেয়া, মহিউদ্দিন পরিচালিত তোমার আমার ও সূর্যস্নান, কাজী জহির পরিচালিত বন্ধন, খান আতাউর রহমান পরিচালিত নবাব সিরাজউদ্দৌলা, এম এ হামিদ পরিচালিত অপরাজেয়, সুভাষ দত্ত পরিচালিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী, জহিরুল হক পরিচালিত রংবাজ, আলমগীর কবির পরিচালিত ধীরে বহে মেঘনা, নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাথিয়াল, আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি গোলাপি এখন ট্রেনে ও ভাত দে। আনোয়ার হোসেন দীর্ঘ 5 দশক দিন রাত কাজ করেছেন ছবির পর ছবিতে। তার কাজ না করতে পারার দুঃখ থাকবে, এটাই স্বাভাবিক। 2013 সালের 18 অগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। 13 সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 82 বছর বয়সে ঢাকার চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। 21 টেলিভিশন আজকের এই মহান গুণী শিল্পীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।